হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত। ইতিমধ্যে বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি করার যে মডিউল সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবারে এই মডেলটিতে বেশ কিছু পরিবর্তন সাধিত হয়েছে। সমগ্র প্রক্রিয়াটি তিনটে ধাপে সম্পন্ন করতে হবে। প্রথম ধাপটা কি? প্রথম ধাপ হচ্ছে প্রধান শিক্ষক মহাশয় সাবজেক্ট ওয়াইজ টিচার অ্যালোকেট করে দেবেন মার্কস এন্ট্রির জন্য, এবং তার সাথে সাথে ল্যাঙ্গুয়েজ অ্যালোকেশন করতে হবে, যেটা এবছরের নূতন সংযোজনী, গত বছরগুলোতে এই প্রক্রিয়াটি ছিল না। দ্বিতীয় ধাপে অ্যালোকেটেড টিচাররা তাদের নির্ধারিত বিষয়গুলিতে মার্কস এন্ট্রি করবেন, এবং অন্তিম ধাপ হচ্ছে মার্কশিট জেনারেশন এবং প্রিন্ট। আজকের ভিডিওতে আমরা প্রথম ধাপ অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয় কিভাবে সাবজেক্ট এবং টিচার অ্যালোকেশন করবেন তার এইচওআই লগইন থেকে, সেটা স্টেপ বাই স্টেপ বুঝে নেব। তাহলে আর দেরি না করে চলুন কম্পিউটার স্ক্রিনে যে দেওয়া যাক সমগ্র অ্যালোকেশন প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ বুঝে নেওয়ার জন্য। তাহলে প্রথমে আমাদেরকে কোথায় আসতে হবে? প্রথমে আমাদেরকে আসতে হবে বাংলার শিক্ষা এসএমএস পোর্টালের যে হোম পেজ, সেটার যে ইউআরএল, সেটা হচ্ছে www.school.banglarshiksha.gov.in/sms। আমি এইটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি সেখান থেকেও ক্লিক করে আপনারা পৌঁছাতে পারেন। তাহলে এই ইন্টারফেসে আপনারা এসে পৌঁছাবেন বাংলার শিক্ষার হোম পেজে। তার তলার দিকে দেখুন, প্রথমে একটা জিনিস বলে রাখি যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, একটা ইমেল দেওয়া আছে। যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে আপনারা বাংলার শিক্ষার যে ডেভেলপার তাদের সাথে এই হেল্পলাইন নাম্বার বা ইমেলের থ্রু দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন, ওনারা কিন্তু সহযোগিতা করেন। এবার মূল বিষয়ে আসা যায়, যে প্রথমে কি দিতে হচ্ছে? স্কুলের ডাইস কোড, যেটা আপনার লগ ইন অ্যাজ স্কুল বাই ডিফল্ট হয়ে থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। তাহলে প্রথমে আপনাকে ডাইস কোড দিতে হবে, তারপরে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। ইউজার নেম কোনটা? ইউজার নেম হচ্ছে এইচওআই লগ ইন, এইচওআইয়ের যে আইওএসএমএস এমপ্লয়ি কোড আছে সেইটা, এবং তার সাথে প্রিফিক্সে এস যোগ করতে হবে ফর দ্য সেকেন্ডারি স্কুল, অ্যান্ড ফর দ্য প্রাইমারি স্কুল আগে একটা পি যোগ করতে হবে, যেটা আইওএসএমএস কোড আছে তার সাথে। তাহলে আপনারা পুরো ডাটা ফিল আপ করার পর এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করলে এই ইন্টারফেসটাতে আপনারা এসে পৌঁছে যাবেন, যেখানে আপনার ওভারঅল স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে। এখান থেকে আপনারা ডান দিকে দেখুন অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, সেখান থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারেন মার্কস এন্ট্রির জন্য। তাহলে প্রথমে আমাদের যেখানে হচ্ছে যে ড্যাশবোর্ডের তলায় দেখুন বাঁ দিকে ল্যাঙ্গুয়েজ সেট আপ আছে। তাহলে প্রথম কাজ আমাদের সেইখানে দেখুন দুটো অপশান, স্কুল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রথম আমাদেরকে সেট আপ করতে হবে স্কুল ল্যাঙ্গুয়েজ। এখানে ক্লিক করলে দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে আছে, মিডিয়াম সিলেক্ট হয়ে আছে বেঙ্গলি, যাদের ইংলিশ মিডিয়াম আছে ড্রপ ডাউন থেকে পেয়ে যাবেন। এবার এখানে যদি সার্চ করেন তাহলে দেখুন ক্লাসগুলো আপনার সামনে এসে অ্যারাইজ করে যাবে। দেখুন আপনার সামনে ক্লাস অ্যারাইজ করে গেছে, ক্লাস 5, 6, 7, 8, 9, 10 অবধি আছে। তাহলে এখানে আপনাদের দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এরকম বাই ডিফল্ট আছে। আপনাদের যেগুলো হচ্ছে এগুলোকে আনচেক করা আছে, চেক করে দিতে হবে। তাহলে 5 করলাম, 6 এরকমভাবে করা যাক। 7 এবং 8 কী আছে? ফার্স্ট এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছাড়াও একটা থার্ড ল্যাঙ্গুয়েজ থাকে, যে স্কুলে যে থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেবল সেটা করবেন। আমাদের এখানে সংস্কৃত আছে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে, তাই সংস্কৃত আমরা এখানে থার্ড ল্যাঙ্গুয়েজে চেক করে দিলাম। যাদের ক্ষেত্রে অন্য আছে তারা অন্য দেবেন। 9 এবং 10 আবার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অনলি, সুতরাং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চেক করে দেবেন। নিয়ে সবটা হয়ে গেছে চেক, একবার দেখে নিলেন, তারপরে এটাকে সেভ করে দিতে হবে। তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ সেট আপের কাজটি কমপ্লিট। এবারে ল্যাঙ্গুয়েজ সেট আপে আরেকটি অপশান আছে, দেখুন সেকেন্ড অপশান, স্কুল ল্যাঙ্গুয়েজ পার্টটা হলো। এবার স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ দেখা যাক সেখানে কি ইন্টারফেস ওপেন হচ্ছে। স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এখানে মিডিয়াম সিলেক্ট করতে হবে বেঙ্গলি, ক্লাস আপনাকে সিলেক্ট করতে হবে, ধরুন ক্লাস 5 সিলেক্ট করলাম। তাহলে এখানে সার্চ যদি করেন দেখুন, সার্চ করলে স্টুডেন্টের নাম চলে আসছে, এবং নামের এগেনস্টে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংলিশ, সেটা দেখুন আপনাদের দেখাচ্ছে এবং চেকড হয়ে আছে। এটা আর কিছুই করতে হবে না, খালি দেখে নেবেন যে সবগুলো চেকড আছে কিনা। যদি সব চেক থাকে তাহলে ওকে, তাহলে এখানে লাস্টে সেভ করে বেরিয়ে যেতে হবে। সেভ করে বেরিয়ে গেলেন। একই রকমভাবে যদি আপনি অন্য ক্লাস দেখেন, মানে বিশেষ করে যেখানে থার্ড ল্যাঙ্গুয়েজ আছে, ফর ধরুন ফর 7, ফর এক্সাম্পল 7 নিলাম, তাহলে দেখুন সেখানে তিনটে ল্যাঙ্গুয়েজে আপনার চেকড অবস্থায় থাকবে। এবং স্টুডেন্টের নাম চলে এসছে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ল্যাঙ্গুয়েজ দেখুন চেকড অবস্থায় আছে, খালি
খালি এটাই দেখার যে আপনার সবারই চেকড অবস্থায় আছে কিনা। যদি সবারই চেকড অবস্থায় থাকে তাহলে একেবারে সেভ করে বেরিয়ে যাবেন, আর যদি কোথাও আনচেক থাকে, এদের মধ্যে কোথাও আনচেকড আছে, তাহলে সেখানে আপনি চেক করে দিতে পারেন। তাহলে এবার সবারই চেক আছে, ওয়ান স্যাটিসফাইড, এখানে সেভ করে আপনি বেরিয়ে গেলেন। এইভাবে আপনার প্রত্যেকটা ক্লাসই দেখে নেবেন ঠিকঠাক সবারই আছে কিনা। এবার প্রধান শিক্ষকের যে কাজটি সেটি হচ্ছে টিচার্স অ্যালোকেশন করা, যে কাদের কাদের মার্কস এন্ট্রি করতে হবে। তাহলে তার জন্য ইভ্যালুয়েশন ট্যাবের যে প্রথম অপশানটা আসছে অ্যালোকেশন, তাহলে সেই অ্যালোকেশনে ক্লিক করতে হবে। তাহলে অ্যালোকেশনে ক্লিক করলে টিচার অ্যালোকেশনের এরকম একটা উইন্ডো চলে আসবে, যেখানে অ্যাকাডেমিক ইয়ার এবং মিডিয়ামটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে। যদি না থাকে তাহলে অ্যাকাডেমিক ইয়ার এবং মিডিয়াম আপনার ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। এবার ক্লাস সিলেক্ট করতে হবে, ধরুন আপনি কোন ক্লাসের আপনি টিচার্স অ্যালোকেশন করবেন এবং কোন টার্মের জন্য। ধরুন আমি ক্লাস সেভেন সিলেক্ট করলাম এবং কোন টার্ম, এখানে তিনটে সামেটিভ এক্সামিনেশন হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড। ধরুন ফার্স্ট সামেটিভের জন্য আমরা টিচার্স ইভ্যালুয়েশন করছি, এখানে ক্যাটাগরি একটাই আছে সামেটিভ ইভ্যালুয়েশন, তাহলে সেখানে ফার্স্ট সামেটিভের জন্য করছি। তো ধরুন সার্চ অপশানে ক্লিক করতে হবে, তাহলে সার্চ অপশানে ক্লিক করে গেলে দেখুন আপনার ক্লাস সেভেনের যেহেতু দুটো সেকশন আছে আমাদের স্কুলে, তাই দুটো দেখাচ্ছে, যেখানে একাধিক আরও বেশি সেকশন থাকবে ততগুলো দেখাবে, যে সেকশন না থাকে তখন একটাই সেকশন দেখাবে। এখানে দেখুন সাবজেক্টের নামগুলো আছে, কোন কোন সাবজেক্ট, আর ডান দিকে দেখুন টিচারের নাম আছে। তাহলে কীভাবে সিলেক্ট করতে হবে, ধরুন ম্যাথামেটিক্স, আপনাকে আগে টিচার সিলেক্ট করতে হবে। দেখুন আমি যদি এখানে আগে সেকশনটাকে সিলেক্ট করতে যাই, তাহলে প্রথমেই দেখুন একটা লেখা আসছে যে চুজ টিচার ফার্স্ট টু অ্যাসাইন, তাহলে আগে টিচারকে সিলেক্ট করতে হবে, তবে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। ধরুন ম্যাথামেটিক্সের যিনি পড়ান তাকে আমি এখানে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে আমি অপশান দিলাম, দেখুন তার নামটা অটোমেটিক্যালি চলে এলো, সেকশন বিতেও একই জনা আছেন, অতএব তার নামটা চলে আসছে। এনভায়রনমেন্টাল অ্যান্ড সায়েন্স যিনি পড়ান তাকে আমি এরম করে সিলেক্ট করে নিলাম, ধরুন তাকে এরম করে সিলেক্ট করলাম, তাহলে তাকে এই জায়গায় আমি প্লেস করে দিলাম, দেখুন তার নামটা চলে আসছে। এইভাবে আপনাকে প্রত্যেকটা টিচার অ্যালোকেশন করতে হবে। ওয়ান্স আপনার সবটা হয়ে যাচ্ছে তখন আপনি এখানে সেভ করে বেরিয়ে যাবেন। তাহলে দেখুন আপনার এখানে লেখা আসছে ইওর ডাটা হ্যাজ বিন সেভড সাকসেসফুলি, ওকে প্লেস করলে আবার দেখুন আপনার মূল মেনুতে চলে আসছে। এখানে আবার আপনি আদার্স ক্লাস এবং অন্য যে টার্ম, ধরুন আমি আবার সেভেনেরই অন্য টার্ম যদি সিলেক্ট করি ইভ্যালুয়েশন টু বা ইভ্যালুয়েশন থ্রির জন্য, তাহলে সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন। ধরুন ইভ্যালুয়েশন টু সিলেক্ট করলেন, ক্যাটাগরি সামেটিভ ইভ্যালুয়েশন নিয়ে নিচ্ছে, আবার সার্চ করে একই রকমভাবে আপনাকে প্রসেস করতে হবে। তাহলে এই হচ্ছে পুরো প্রসেসটা টিচার অ্যালোকেশনের। এখানে বারবার আপনাকে ক্লাসগুলো এবং ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে 5 to 10 এবং ইভ্যালুয়েশন 1 to 3, প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা করে আপনাকে টিচার অ্যালোকেশন করতে হবে। যখন আপনার এই পর্বটি সম্পূর্ণ হয়ে যাবে তখনই একমাত্র আপনার যে রেসপেক্টেড টিচার, যারা যাদেরকে আপনি অ্যালোকেট করলেন মার্কস এন্ট্রির জন্য, তারা নিজের লগ ইন দিয়ে প্রবেশ করে সেখানে মার্কস অ্যালোকেট করতে পারবেন আপনার নির্দিষ্ট করে দেওয়া ক্লাস এবং সেকশনে। ক্লাস 9 এবং 10 টিচার অ্যালোকেশনটা স্লাইটলি ডিফারেন্ট, সেটা একটু দেখে নেওয়া যায়। ইভ্যালুয়েশন ট্যাবের আন্ডারে প্রথমে যখন অ্যালোকেশনে ক্লিক করবেন তখন দেখুন টিচার অ্যালোকেশনের উইন্ডোটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে এবার ক্লাসটা সিলেক্ট করা যাক 9, টার্ম ধরুন ইভ্যালুয়েশন 3 সিলেক্ট করছি, যদি এখনও হয়নি কিন্তু আফটার পূজা ভ্যাকেশন তো ইভ্যালুয়েশন 3 হবে, ধরুন সিলেক্ট বা অ্যালোকেশন এখন থেকেই করে রাখা ভালো। এবার ক্যাটাগরি দেখুন আগে ছিল 5 to 8 জন্য কি ছিল, শুধুমাত্র সামেটিভ ইভ্যালুয়েশন ছিল এবং ওইটাই বাই ডিফল্ট নিয়ে নিচ্ছিল, কিন্তু ক্লাস 9 এবং 10 যে রিটিন এক্সাম অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশন, তার সাথে সাথে প্রজেক্ট আছে, সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট। 5 to 8 যে ফরম্যাটিভ আছে, 5 to 8 আছে, আপ টু 8 ফরম্যাটিভ আছে, সেখানে কি, সেখানে যাকে যে সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য অ্যালোকেট করা হচ্ছে যে ক্লাসে এবং যে সেকশনে, বাই ডিফল্ট সেই ক্লাস এবং সেই সেকশনেরই তিনি ফরম্যাটিভ ইভ্যালুয়েশনও করবেন, সেখানে আলাদা করে কোনো অ্যালোকেশনের প্রয়োজন নেই, এটা আপ টু 8। কিন্তু ক্লাস 9 এবং 10 যেহেতু সাবজেক্ট টিচার প্রজেক্ট দেন ছাত্রছাত্রীদের, অতএব যিনি প্রজেক্ট দিচ্ছেন তাকেও অ্যালোকেট করতে হবে। সুতরাং রিটিন এক্সামিনেশন ইভ্যালুয়েশন অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য একবার অ্যালোকেশন করতে হবে, ওই সার্চ করে যেমন আছে সেম মেথডে অ্যালোকেশন এখানে করতে হবে। যেমন ধরুন এখানে আমরা অ্যালোকেট করলাম সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টকে, ধরুন আমি একজন টিচারকে অ্যালোকেট করে দিলাম। যদি দুটো ডিফারেন্ট সেকশনে দুজন ডিফারেন্ট টিচার হয় তাহলে একজন টিচারকে এখানে অ্যালোকেট করলাম, আরেকজন টিচারকে ধরুন আরেকটা সেকশনে অ্যালোকেট
করলাম এবং দুটো ডিফারেন্ট টিচার দুটো ডিফারেন্ট সেকশন অ্যালোকেট হয়ে গেল। এরকমভাবে আপনি বাকিটা করবেন, সেভ করে বেরিয়ে যাবে। এটা হচ্ছে আপনার সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য অ্যালোকেশন। আপনি সেভ করে বেরিয়ে গেলেন, দেখুন ইওর ডাটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি দেখাচ্ছে। এরপরে যখন আপনি ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের জন্য অর্থাৎ প্রজেক্টের জন্য 9 এবং 10 আপনি ধরুন আবার ক্লাস 9 এবং ইভ্যালুয়েশন 3 নিলাম অর্থাৎ থার্ড সামেটিভ, তাহলে সেখানে আবার দেখুন সামেটিভ ইভ্যালুয়েশন হয়েছে। এবার ইন্টারনাল ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ প্রজেক্টের জন্য টিচার অ্যালোকেট করতে হবে, যেটা আপ টু 8 করতে হচ্ছিল না। আপ টু 8 যাদের যে ক্লাসকে যে সেকশনে সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য অ্যালোকেট করা হচ্ছিল, বাই ডিফল্ট তারাই সেই ক্লাস এবং সেই সেকশনে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন করবেন, কিন্তু ক্লাস 9-10 সেটা নয়, প্রজেক্টের জন্য আলাদা করে অ্যালোকেশন করতে হবে। সেখানে প্রজেক্ট না লিখে পাবেন ইন্টারনাল ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট। তাহলে সেখানে আবার ক্যাটাগরিটা লেখার পর যদি সার্চ করা হয় দেখুন আবার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সেখানেও আমি ধরুন ফিজিক্যাল সায়েন্স এন্ড এনভায়রনমেন্টে দুজন ডিফারেন্ট টিচারকে আমরা অ্যালোকেট করছি, তাহলে একটা টিচার প্রথমে ফার্স্ট সিলেক্ট করতে হবে, তারপর সেকশন, তারপর যদি মনে করেন আরেকটা সেকশনে অন্য টিচারকে অ্যালোকেট করবে সুতরাং সেই টিচারকে সিলেক্ট করে নেবেন, তারপরে সেখানে অ্যালোকেট করে দেবেন। এইভাবে সবটা হয়ে গেলে তখন সেভ করে আপনি বেরিয়ে যাবেন। তাহলে এই হচ্ছে পুরো প্রসেস। অর্থাৎ আপনি যখনই 9-10 ইভ্যালুয়েশন 1 বা 2 সিলেক্ট করবেন, বা যখন সামেটিভ ফরম্যাটিভ ইভ্যালুয়েশন করবেন ফার্স্ট সেকেন্ড থার্ডের, সেখানে রিটিন এক্সামের জন্য সামেটিভ ইভ্যালুয়েশন, তার জন্য টিচার অ্যালোকেশন করতে হবে প্রত্যেকটা ইভ্যালুয়েশনে, আবার প্রজেক্টের জন্য আলাদা করে আবার টিচার অ্যালোকেশন করতে হবে, যেটা আপ টু 8 করার দরকার ছিল না, একটা সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য অ্যালোকেট করলেই হচ্ছিল। দেখুন আপনি আপ টু 8 আমি একটা টার্ম সিলেক্ট করলাম, সেকেন্ড টু দেখুন সামেটিভ ইভ্যালুয়েশন বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে। অর্থাৎ আপ টু 8 যাকে যে ক্লাসে সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য অ্যালোকেট করা হচ্ছে তারাই সেই ক্লাসের ফরম্যাটিভ ইভ্যালুয়েশনও করবেন বাই ডিফল্ট, কিন্তু আফটার 8-9-10 জন্য সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ রিটিন এক্সাম এবং প্রজেক্ট ইভ্যালুয়েশন অর্থাৎ যেটাকে ইন্টারনাল ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট বলা হচ্ছে, এই দুটোকে জন্যই আলাদা আলাদা করে টিচার অ্যালোকেশন করতে হবে। এটা কিন্তু একটা অন্যতম বিষয়, সুতরাং এই বিষয়টা আপনাকে মাথায় রাখা দরকার। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। এক্ষেত্রে আরও কয়েকটা জিনিস বলে দিই, এখন অবধি পোর্টালটা ঠিকঠাকভাবে কাজ করছে না, অর্থাৎ পোর্টালে আপনি যদি মার্কশিট জেনারেট করেন তাহলে দেখতে পাবেন যে আপনার ল্যাঙ্গুয়েজগুলো অর্থাৎ বাংলা, ইংলিশ এবং থার্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সংস্কৃত, আরবিক, হিন্দি বা আদার্স কিছু যদি থাকে, তাহলে সেইগুলো কিন্তু মার্কশিটে এখনও দেখাচ্ছে না। আমরা মানে সেইগুলো নিয়ে হেল্পলাইন নাম্বার বা ইমেলে যোগাযোগ করেছি, দেখা যাক কি উত্তর আসে। যদি কোনো সদুত্তর আসে তাহলে অবশ্যই সে আপডেট আপনাদেরকে পরবর্তী সময় দিয়ে দেবো। পোর্টালটা এখনও ঠিকঠাক 100% ইকুইপড হয়নি, অনেক ক্ষেত্রে টিচার সিঙ্ক্রোনাইজেশন ঠিকঠাক হয়নি, অর্থাৎ রিসেন্টলি যারা ট্রান্সফার হয়ে নতুন স্কুলে জয়েন করেছেন তাদের নাম এই বাংলা শিক্ষা SMS পোর্টালে দেখাচ্ছে না, যদি ই পোর্টালে দেখাচ্ছে, সুতরাং তাদেরকেও নামও যাতে দেখায়, সুতরাং আরেকবার যাতে ই পোর্টালে বা SMS পোর্টালের জন্য মধ্যে সিঙ্ক্রোনাইজেশন করে নেওয়া হয় তার জন্য এই হেল্পলাইন নাম্বারে বা ইমেল আইডিতে যোগাযোগ করা যাবে। এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন, গত বছর যখন আমি ভিডিও বানিয়েছিলাম তখন এইটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন, সুতরাং তার উত্তর আমি এই ভিডিওতে দিয়ে রাখলাম। এই ইমেলে বা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে ওনারা কিন্তু রিসিঙ্ক্রোনাইজ করে দেন, সুতরাং টিচারের ব্যাপারটা হয়ে যাবে, কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো কোনোটাই মার্কশিটে দেখাচ্ছে না, বাংলা, ইংলিশ এবং থার্ড ল্যাঙ্গুয়েজ কোনোটাই। ইভেন থার্ড ল্যাঙ্গুয়েজ তো অ্যালোকেশনের সময়তেও আসছে না, অর্থাৎ যখন টিচার অ্যালোকেশন করতে যাবেন তখনও দেখবেন ক্লাস 7 বা 8 থার্ড ল্যাঙ্গুয়েজ নেই। দেখিয়ে দিচ্ছি, ধরুন আমি এখানে ক্লাস 7 সিলেক্ট করলাম ফার্স্ট ইভ্যালুয়েশন টার্মের জন্য বা ইভ্যালুয়েশন 3-র জন্য আমি এখানে সিলেক্ট করছি সামেটিভ ইভ্যালুয়েশন। যখন সার্চ করবেন তাহলে দেখবেন থার্ড ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ থার্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সংস্কৃত, হিন্দি, আরবিক বা আদার্স যা আছে সেটা কিন্তু অপশন এখানে নেই। অতএব আপনি টিচার্স অ্যালোকেশনও থার্ড ল্যাঙ্গুয়েজের জন্য করতে পারবেন না, এটা একটা ব্যাপার। আর মার্কশিটেও দেখাচ্ছে না, আপনি যখন মার্কশিটেও দেখতে চান তখনও দেখবেন দেখাবে না, সুতরাং পোর্টালে এই একটা ফ্যালাসি আছে। এটা দেখা যাক কবে রিমুভ হয়, আমরা একটা মেল করে যোগাযোগ করার চেষ্টা করছি, যে হেল্পলাইন নাম্বার আছে, যে হেল্পলাইন নাম্বার ইমেল সেখানে যোগাযোগ করার চেষ্টা করছি, যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও যদি আপনাদের মনে কোনো ডাউট থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই নিচের কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবেন, আর আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলো রিজলভ করার।
ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।